সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে অষ্টম স্থানের অধিকারী। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং প্রতি বর্গ কিলোমিটারে 1,090 জন লোক বাস করে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। প্রায় 200 বছরের ব্রিটিশ ও 25 বছরের পাকিস্তানি শাসন ও শোষণ এদেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তারপর স্বাধীনতোত্তর এদেশ বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। এখন আমরা অর্থনীতির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। এদেশের প্রায় 60-70% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজে জড়িত। এদেশের বহুসংখ্যক লোক কৃষিকাজে জড়িত থাকা সত্ত্বেও এদেশের কৃষিতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি, কারণ কৃষি জমির ত্রুটিপূর্ণ মালিকানা, কৃষকের অজ্ঞতা, কৃষকের দারিদ্রতা, স্বল্প পুঁজি, আধুনিক যন্ত্রপাতির অভাব, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। তবে বর্তমানে কৃষকের সচেতনতা, উন্নত সার বীজ এবং সেচ সুবিধা বৃদ্ধি সহ সরকারের পৃষ্ঠপোষকতার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। 2016-17 অর্থবছরে জাতীয় আয় কৃষির অবদান 14.74%, 2017-18 অর্থবছরে জাতীয় আয় কৃষির অবদান 14.11%। অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য। বাংলাদেশ একটি জনবহুল দেশ, জনসংখ্যা বৃদ্ধির হার 1.37 বর্তমানে, যেটা 1991-92 সালে ছিল 2.17। এই অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, কারণ অতিরিক্ত জনসংখ্যার জন্য কোনো অতিরিক্ত তেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।
উন্নয়নশীল শিল্পখাত উপনিবেশিক শাসন ও শোষণ, বিশেষ করে ব্রিটিশ এবং পাকিস্তানি শাসন ও শোষণ এবং স্বাধীনতা উত্তর সুষ্ঠু শিল্পনীতির অভাবে এদেশের শিল্পখাতে তেমন উন্নয়ন হয়নি। কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে সুষ্ঠু শিল্পনীতির অভাব, সুষ্ঠু বিনিয়োগ নীতির অভাব, দুর্নীতি, শাসন শোষণ এবং প্রাকৃতিক সম্পদের স্বল্পতা। তবে বর্তমান সরকারের সুষ্ঠু শিল্পনীতি প্রণয়ন, বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন, বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের উৎসাহ প্রদান এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ সুবিধা প্রদান, ট্যাক্স হলিডে প্রদান এবং বিদেশি বাজারে বিদেশে বাজার সৃষ্টিতে বহু দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তি সম্পাদন করেছে, যাতে শিল্প কারখানা স্থাপন এবং শিল্প উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। 2016-17 অর্থ বছরে জিডিপি এর শিল্প খাতের অবদান ছিল 32.42%, 2017-18 অর্থ বছরে বৃদ্ধি পেয়ে শিল্প খাতের অবদান দাঁড়ায় 33.71%। ক্রমবর্ধমান বেকারত্ব, বাংলাদেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে দেশে দ্রুত শিল্পায়ন হচ্ছে না, ফলে প্রতি বছরই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তাছাড়া কৃষিতে মৌসুমি বেকারত্ব রয়েছে এবং ছদ্মবেশী বেকারত্ব রয়েছে। মৌসুমি বেকারত্ব হলো যে একটি নির্দিষ্ট সময়ে কাজ না থাকার কারণে কৃষকেরা বেকার থাকে। আবার ছদ্মবেশী বেকারত্ব হলো যে কৃষিতে যতজন শ্রমিক প্রয়োজন কাজের জন্য, তার চেয়ে বেশি পরিমাণ শ্রমিক নিয়োজিত থাকাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। বর্তমানে 6,35,00,000 কর্মক্ষম বেকার রয়েছে। স্বল্প মাথাপিছু আয়, বাংলাদেশের জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে জাতীয় আয় সে হারে বৃদ্ধি পাচ্ছে না, ফলে মাথাপিছু আয় বৃদ্ধির হার অনেক কম, যেটা 2018-19 সালে 1909 মার্কিন ডলার ছিল, বর্তমানে সেটি 2064 মার্কিন ডলার এবং 1970-71 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 50-60 মার্কিন ডলার, যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম।
মূলধন বিনিয়োগে স্বল্পতা, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কম থাকার কারণে তাদের সঞ্চয় কম, সঞ্চয় কম থাকার কারণে তাদের মূলধন গঠনের হারও কম, ফলে মূলধনের স্বল্পতার কারণে নতুন শিল্প কারখানা স্থাপন সহ প্রাকৃতিক সম্পদ ও জনশক্তিকে জনশক্তির সঠিক এবং সুষ্ঠু ব্যবহার সম্ভব হচ্ছে না। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্য সামগ্রী যোগানের স্বল্পতার সময়ে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধিকে বোঝায়। একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক, তবে জনগণের ক্রয় ক্ষমতা বা জনগণের আয় যে হারে বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির হার যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, তাহলে সেটা জনগণের জন্য কল্যাণকর হয়। 2016-17 অর্থবছরে মুদ্রাস্ফীতি ছিল 5.44, 2017-18 অর্থবছরে মুদ্রাস্ফীতি দাঁড়ায় 5.83। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তথা নতুন নতুন শিল্প কারখানা স্থাপন, নতুন নতুন ধারণা তৈরি, ধারণার উপর ভিত্তি করে বিভিন্ন সৃজনশীল জিনিস সৃষ্টি করার জন্য দক্ষ উদ্যোক্তার প্রয়োজন। কারণ একজন দক্ষ উদ্যোক্তা পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সমস্ত কিছু প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশে শুরু থেকেই দক্ষ উদ্যোক্তার অভাব রয়েছে, যদিও বর্তমানে সরকার দক্ষ উদ্যোক্তাদের বিভিন্নভাবে উৎসাহিত করছে, বিভিন্ন প্রত্যেক বছরে তাদেরকে সৃজনশীল কিছু তৈরি করার জন্য তাদেরকে প্রণোদনা দিচ্ছে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা অর্থায়নের বা মূলধনের স্বল্পতা বা ঘাটতির কারণে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হতে হয়। বর্তমানে দেশে বার্ষিক উন্নয়নের প্রায় 50-60% বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, ব্রিটিশ ও পাকিস্তানি শাসন ও শোষণ তথা স্বাধীনতা উত্তর এদেশের দুর্নীতি, এদেশের অদক্ষতা, এদেশের আধুনিক যন্ত্রপাতির অভাবে, এদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আর্থসামাজিক অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি। তবে বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতি বিরোধী অভিযান, বড় বড় প্রকল্প বাস্তবায়ন এবং দেশের প্রত্যেকটা সেক্টরে
তদারকির মাধ্যমে আর্থসামাজিক অবকাঠামোগত দিক দিয়ে দ্রুত উন্নতি উন্নয়ন করার চেষ্টা করছে। বাংলাদেশে কৃষি প্রধান অর্থনীতির দেশ, সেদেশের কৃষি অনেকটা প্রাকৃতিক প্রকৃতির উপর নির্ভর করে। 1998, 1988, 1998, 2004 এবং 2007-এর সিডর এবং 2019 সালের ফণি মোকাবেলায় অভ্যন্তরীণ সম্পদের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং জনগণ ও সরকার অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সাথে এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছে। স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা। বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা অপ্রতুল। এখানে বাংলাদেশে 7 বছরের অধিক জনসংখ্যা, সাক্ষরতার হার 71% এবং 2039 জন মানুষের জন্য একজন ডাক্তার নিয়োজিত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তবে বর্তমান সরকারের বিভিন্নমুখী পদক্ষেপের কারণে স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ শিক্ষিত হয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। আর্থিক সংস্কার। একটি দেশকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে একটি যুগোপযোগী আর্থিক নীতি বা আর্থিক সংস্কার প্রয়োজন, আর এজন্য বাংলাদেশ সরকার আর্থিক বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন টাকার ভাসমান বিনিময় হার চালু, সুদের হার নিম্নমুখীকরণ, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং অর্থ ঋণ আদালত আইন। আর্থিক বিষয়ে এগুলো পদক্ষেপের মাধ্যমে বর্তমান সরকার আর্থিক খাতকে একটি যুগোপযোগী হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বা এক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য খুবই অপরিহার্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা এ পর্যন্ত শেষ। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।